কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ইসলামিক দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা টিশার্ট পরে নামাজ হবে কিনা লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে নামাজ শেষ করে সুয়ে সুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়াबाजी করা যাবে কিনা নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে তাসবিদানা দিয়ে তাসবি করা কি বিراث নামাজের মধ্যে ইমাম পিছনের মুক্তাদির রুকূস সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল আলহামদ বলবো নাকি রব্বানা বলবো বলব দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহ আলাকাল আলাকালহামদ আল্লাহ রব্বানা ওয়ালাকালহামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানী তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাম রব্বানা আলা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো নিউ কাটার এই আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ইসলাম ইসলামের নাই সবুজ ভূঁইয়া আপনি জানতে চাইছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভূঁয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ সুরা সাহাতের পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ ওলামায় মতে আর এই মতটা দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব আলম ওলামায় একরাম এবং হাম্বলি ফিক ফলো করলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মিলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি শেষদায় সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকো সিজদায় তাকবির পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবির পাঠ করা জরুরি তবে তাকবির পাঠ করে এটাকে ওলামায় ক্রাম সৌদি আরব ওলামা ক্রাম সহ মধ্য প্রাচীর অনেক ওলামায় ক্রাম ওয়াজিব আমাদের ওলামা ক্রাম থেকে সুন্না বলেন যার কারণে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তসবি রুকুত তসবি এবং সেদার তসবি এমডি শফিক আপনি জানতে চেয়েছেন তসবি দানা দিয়ে তসবি করা কি বেদাহাত ভাই শফিক এটাকে আমরা বেদাহাত বলি না অনেক ওলামায় ক্রাম বেদাহাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গনার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তসবির দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় এটাকে অনেকে বেধা বলে থাকেন আমরা এটাকে বেধাতে জন্য বলি না যে তস্বি দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তাসবির দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তমভাবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোন কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা স্বয়াব বা ওইটাতে গণলে সবাব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নীরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে আল্লাহ আমার অমুখে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল দোয়া বা জিকির করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহাতালা কোরআন করিম স্পষ্ট করে বলেছেন আল্লাহিন আলা জুনবিহীন যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতি বেটি জায়জ হবে ইনশা আল্লাহ ইবনিল্লা হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানোর সম্পর্কে ইসলাম কি বলে বোন ভাই হাসান মুন্না লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি কোনো অসুবিধা নেই তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদ ভিত্তিক মনে রাখবেন সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না এটা জঘন্য হারাম ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হারামের ভয়াবহতায়ের ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আজ করতে পারি না কিন্তু আল্লাহ স্মাতাল্লাহ এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণার্থী বিধায় এটাকে হারামেশ হারাম হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী চলা এটা মুমিনের কাজ আর তা না হলে আল্লাহ সুমাতালা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে প্রিয় আমার আল্লাহ আল্লাহতালার হুকুম এবং নির্দেশকে মান্য করা এটাই হলো একজন ইমানদারের একজন মুসলমানের প্রধান কর্তব্য বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয় সুদের কোনো কারবারে সুদের কোনো চুক্তিতে জড়াতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তারও নিতে পারেন কোনো অসুবিধা নেই মনে রাখবেন মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই হ্যাঁ হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে কিন্তু জাহান নামের কষ্টের চাইতেই কষ্ট অনেক কম ইশা আল্লাহ হাবিদুলিল্লাহ আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোন শার্ট পরে আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি পরে সালাত আদায় করা জায়জ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তাল্লাহ বলেছেন আমানো খুজুজিন্দ প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পড়ে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি আছে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন আরা মৌসুমি আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা যায়জ কিনা না অনেকেরই জানার ইচ্ছা ইসলামী ব্যাংকে আপনি ওই দৃষ্টিতে কোন ব্যাংকে টাকার বিচিত রাখা দেখুন কোন ব্যাঙ্কে রাখবেন সেটা আপনার ব্যাপার তবে যে কোনো ইসিআই ব্যাংক আপনাকে টাকা রাখতে হবে সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাঙ্ক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা আর এসআইআই ব্যাঙ্কগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ হবীদিল্লা এমনি শরীফ জানতে চেয়েছেন যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয় ভাই শারিফুদ্দিন আসলে কালিমা পড়ার সাথে ইমান নবায়নের সম্পর্ক না ইমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সহাতালার প্রতি আস্থা ভালোবাসা আল্লাহ সুমাতালার প্রতি ভরসা আপনি ভেতর থেকে আল্লাহ তাও তওহিদ বা একত্ববাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কিনা আর সেই মানসিকতা নিয়ে যদি আপনি তাহলে অবশ্যই সেটা ইমানের নবায়ন হবে ইনশা আল্লাহ ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না সরাসরি করোনা দিচ্ছে নিষেধ আছে বলে তোমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো দরজা বন্ধ করতে বলা আছে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মত পার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ বলেছেন ওমা আন্তা বিমুসমি আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে